শোষিত মানুষের ভাগ্য পরিবর্তনই লক্ষ্য বললেন শেখ হাসিনা, সম্মান সাফল্য সংবর্ধনা উৎসর্গ দেশবাসীর প্রতি। রাজধানীতে জনতার ঢল, সমৃদ্ধির ধারায় এগিয়ে যেতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী চান সর্বস্তরের মানুষ। খালেদা জিয়ার সাথে স্বজন ও আইনজীবীদের সাক্ষাৎ, মামলা নিয়ে আলোচনা। তিন সিটিতে বাড়ছে নির্বাচনী উত্তাপ, হয়রানের অভিযোগ বিএনপির, অপপ্রচার বলছেন আওয়ামী লীগের প্রার্থীরা। পুরান ঢাকার নিমতলীর বাসাবাড়িতে এখনো রাসায়নিক গোডাউন কারখানা, শঙ্কিত বাসিন্দারা। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান এবং আমি তাজনুবা জাবিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলার শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করাই তার জীবনের লক্ষ্য। সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়ার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এদেশ আর কারও মুখাপেক্ষী হয়ে থাকবে না। নিজের সাফল্য সম্মান দেশের মানুষের প্রতি উৎসর্গ করেন বঙ্গবন্ধু কন্যা। আরো জানাচ্ছেন মামুন রশিদ। উন্নয়নশীল দেশে উত্তরণ, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড, ডিলিট উপাধি পাওয়া সহ সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই গণসংবর্ধনা দেয় আওয়ামী লীগ। লাখো জনতার উপস্থিতিতে দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। প্রথম পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মগ্রন্থ থেকে পাঠের পরপরই শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর সম্মাননা পাঠ ও তা হস্তান্তর করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে প্রায় এক ঘন্টার বক্তৃতায় প্রধানমন্ত্রী 75-এর হত্যাকাণ্ডের কথা স্মরণ করে আবেগঘন হয়ে পড়েন। রেখে গিয়েছিলাম বাবা মা ভাই বোন, ফিরে এলাম শূন্য বুকে শূন্য হাতে। শেখ হাসিনা বলেন, 75-এর পর আওয়ামী লীগ বাদে সব সরকারই শুধু নিজেদের ভাগ্য পরিবর্তনেই ব্যস্ত ছিল। ক্ষমতাকে তারা উপভোগ করেছে, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করে গণতন্ত্রের নামে ধোঁকাবাজি করেছে দেশের মানুষের সাথে। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ অপরাধী ও জাতির পিতার হত্যাকারীদের বিচার করতে পারাই কলুষমুক্ত হয়েছে দেশ। এখন তৃণমূল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে তার সরকার। নিজের জীবনকে উৎসর্গ করেছে এই বাংলার মানুষের জন্য। কাজে আজকে যে সম্বর্ধনা, এই সম্বর্ধনা তোমার প্রয়োজন নেই, এই সম্বর্ধনা আমি উৎসর্গ করছি বাংলার জনগণকে, উৎসর্গ করছি এই দেশের মানুষকে। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসেনি বলে জানান বঙ্গবন্ধু কন্যা। তুলে ধরেন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা। আওয়ামী লীগ ভোলে না, আওয়ামী লীগের কাছে দেশ বড়, দেশের অস্তিত্ব বড়, দেশের অধিকার বড়। আজ মহাকাশ জয় করেছি, স্যাটেলাইট যুগে আমরা প্রবেশ করেছি। যারা উন্নয়ন সহ্য করতে পারে না তারা দেশের অস্তিত্বে বিশ্বাস করে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাস করে এখনো ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র চলছে, তাদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। আজকে আমরা সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অভিযান আমরা অব্যাহত রেখেছি এবং আমি বিশ্বাস করি জনগণ আমাদের সাথে আছে এবং জনগণের সাথে থেকেই আমরা তা অর্জন করতে পারব, এটা আমি বিশ্বাস করি। দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করেই পালিত হবে তার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। সব বাধা পেরিয়ে 2041 সালের মধ্যে উন্নত, সুখী এবং সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয় নিয়ে পথ চলছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই উদ্দেশ্য বাস্তবায়নে দেশের জনগণের সমর্থনে এবং সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। মামুন রশিদ, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা ঘিরে রাজধানীর সব পথ গিয়ে মিশেছিল সোহরাওয়ার্দী উদ্যানে। দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির ধারায় আরও এগিয়ে নিতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী দেখতে চান লাখো জনতা। সংবর্ধনা অনুষ্ঠানে সমবেত জনতার সাথে কথা বলে সহকর্মী আকবর হোসেন সুমনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন রিয়াজ সুমন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে মানুষের এই ঢল। শনিবার সকাল থেকেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মিশে যায় রাজধানীর প্রতিটি সড়ক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোটা উদ্যান পরিণত হয় জনসমুদ্রে। ঘুমট আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে রং বেরঙ্গের ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সহ সংবর্ধনায় যোগদান নেতাকর্মীরা। ঢাকঢোল বাজিয়ে আর নেচে গেয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন সবাই। স্লোগানে স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা। আজকে জননেতা শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে বিশাল পরিচিতি আসছে। শুধু ঢাকার নেতাকর্মীরাই নয়, সমাবেশে যোগ দেয় রাজধানীর আশপাশের লাখো নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিশাল মিছিল, মটর শোভাযাত্রায় নীলক্ষেত, শাহবাগ, টিএসসি, মৎস্য ভবন, দোয়েল চত্বর সহ আশপাশের প্রতিটি সড়ক হয়ে ওঠে বর্ণিল। প্রিয় নেতাকে সংবর্ধনা দিতে পেরে আনন্দে ভাসে নেতাকর্মীরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজকে দেশ জাতি গণসম্বর্ধনা দিচ্ছে, এটা তার প্রাপ্তি। আমরা উচ্ছ্বসিত, আমরা আনন্দিত। তলাবিহীন জুরিকে আজকে একটি প্রাচুর্যের ঐশ্বর্গিক বাংলাদেশ হিসেবে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন। আমাদের নেত্রীর জন্য আমরা খুবই গর্বিত। যিনি উন্নয়নের রোল মডেল হিসেবে দেশকে প্রতিষ্ঠিত করেছেন, সেই শেখ হাসিনার হাতেই আবারও রাষ্ট্র ক্ষমতা দেখতে চান আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশরত্ন শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের মানুষের উন্নয়ন সম্ভব নয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চললে বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আগামী দিনেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশে প্রয়োজন। উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের বাংলাদেশকে যেভাবে আজকে সারা বিশ্ব চিনে, এটাই আমাদের প্রত্যাশা। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করাটা আমাদের প্রত্যাশা। শেখ হাসিনার হাত ধরেই দেশ আরও উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে, এমন প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। যে আনন্দ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে দলীয় সভাপতিকে গণসংবর্ধনা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তা শুধু দলীয় সভাপতিকে নয়, এই সংবর্ধনা দিয়েছে একজন রাষ্ট্রপ্রধানকেও। তারা বলছেন, এই সরকারের মাধ্যমে যে উন্নয়ন হয়েছে দেশের, সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় চায় তারা। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা পরিবেশনার মধ্যে দিয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মনোমুগ্ধকর আয়োজনে মাধ্যমে তুলে ধরা হয় দেশের উন্নয়ন অগ্রযাত্রার সংক্ষিপ্ত চিত্র। ইবনুল শাওনের রিপোর্ট। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দুপুরের আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় ভরে তোলে লাখো জনতা। মূল মঞ্চে দুপুর থেকে নাচ, গান ও কবিতায় তুলে ধরা হয় দেশের এগিয়ে যাওয়ার চিত্র। দুপুর 3:30 দিকে প্রধানমন্ত্রী মঞ্চে আসন নেয়ার পর শুরু হয় মূল অনুষ্ঠান। প্রথমেই প্রধানমন্ত্রীকে নিয়ে গান পরিবেশন করেন সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ। আমার প্রিয় বাংলাদেশ গীতিনাট্যে দর্শকদের মাতিয়ে রাখেন নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ ও বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টসের শিল্পীরা। গান আর নৃত্যের তালে তালে তুলে ধরা হয় শেখ হাসিনা সরকারের নেয়া নানা উন্নয়ন কর্মকাণ্ড। এরপর কবিতা ও নাচের মাধ্যমে নন্দন কলা কেন্দ্রের শিল্পীরা পরিবেশন করেন রূপকথার রূপকার। সবশেষে গীতিকার ও সুরকার মোবাশ্বের মজুমদারের তুমি শেখ হাসিনা তুমি অনন্যা গানের সুরের তালে তালে শেষ হয় সাংস্কৃতিক পরিবেশনা। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন, ঢাকা। দৃষ্টি দিচ্ছি অন্যান্য প্রসঙ্গে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে কারাগারে সাক্ষাৎ করেছেন তার আইনজীবীরা। বিকেলে পুরান ঢাকার কারাগারে তার সাথে সাক্ষাৎ করেন দুই আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। প্রায় এক ঘন্টা সাক্ষাৎ শেষে বের হয়ে সানাউল্লাহ মিয়া বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার উন্নত চিকিৎসা দরকার। পাশাপাশি মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তার সাথে কথা হয়েছে বলেও জানান সানাউল্লাহ মিয়া। এরপরই তার সাথে সাক্ষাৎ করেন পরিবারের 5 সদস্য। এবার সিটি নির্বাচন প্রসঙ্গ।
সময়ের সাথে সাথে নির্বাচনী উত্তাপ বাড়ছে তিন সিটি কর্পোরেশনে। বিভিন্ন স্থানে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির অভিযোগ এনে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থীরা। আর বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার ছড়ানো ও মিথ্যা তথ্য দিয়ে পরিবেশ নষ্ট করার অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থীরা। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন মিজানুর রহমান। তিন সিটি কর্পোরেশনে নির্বাচনী প্রচারণার বাকি আর সাত দিন, তুঙ্গে উঠেছে প্রচার প্রচারণা। রাজশাহী নগরীর 21 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন, আর বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল গণসংযোগ করেন 3 নম্বর ওয়ার্ডে। এ সময় নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। আমরা পুলিশ কমিশনারকে বলতে চাই, আপনি যদি নিরপেক্ষ না হন তাহলে আপনার আমরা আগামীকাল থেকে আপনার বিরুদ্ধে আমরা হরতাল দিতে বাধ্য। জনগণের সাড়া না পেয়ে বিএনপির প্রার্থী এ ধরনের অভিযোগ করছেন বলে দাবি আওয়ামী লীগের মেয়র প্রার্থী AHM খায়রুজ্জামান লিটনের। জনগণ নাগরিকগণ তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, তার দল বা তার প্রতীক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং নৌকামাকার পক্ষে তারা রায় দিবেন। এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে গণসংযোগ করেছেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক। ছাত্র শিক্ষক সবাই সংশোধন হয়ে স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে তারা থাকবে। সিলেটে নৌকা ও ধানের শীষের প্রার্থীদের ঘিরে প্রচারণায় কর্মী সমর্থকদের বহর বাড়ছে, পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও চালিয়ে যাচ্ছেন প্রচারণা। বিএনপি পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে ভোটের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ আওয়ামী লীগের। এই ধরনের কথা যারা বলেন তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তাদের এই সমস্ত কথাবার্তা। আর নেতাকর্মীদের হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ বিএনপির। নির্বাচন কমিশন যদি সুষ্ঠুভাবে এগুলার সমাধান না করেন তাহলে আমরা কঠিন কর্মসূচি দিতে। বরিশাল নগরীর চাঁদমারি ও সাগরদি এলাকায় গণসংযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী মুজিবুর রহমান সারোয়ার। এ সময় তিনি ইভিএম পদ্ধতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বিভিন্ন জায়গায় আমরা লিফলেট বিতরণের সময় বলছি, কিন্তু এই গ্রেফতার আতঙ্কে মানুষের মধ্যে আবার ভয় ঢুকে যাচ্ছে। নগরীর সদর রোড আদালত চত্বর এলাকায় গণসংযোগ করেন সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইভিএম পদ্ধতি নিয়ে বিএনপির প্রার্থীর শঙ্কার জবাব দেন তিনি। আমি এই কারণে চাচ্ছি যে ইভিএম এ আপনার ভোট একজনের ভোট আরেকজনের পক্ষে এসে দেওয়া সম্ভব না, এক আর ভোট আপনার খুব তাড়াতাড়ি আপনার কাউন্টিংটাও আপনার তাড়াতাড়ি হয়ে যাবে। তিন সিটিতে দিনরাত প্রচারণা চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। মিজানুর রহমান, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড 21-এর চোখ। পুরান ঢাকার নিমতলিতে রাসায়নিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 124 জনের প্রাণহানির পর 8 বছরেও পরিস্থিতির হেরফের হয়নি, সরানো হয়নি গোডাউন, বরং দিন দিন বাড়ছে দাহ্য পদার্থ ভিত্তিক কারখানা ও গোডাউনের সংখ্যা, আর এসবের অধিকাংশই খোদ বাসাবাড়িতে। এ কারণে আতঙ্কিত বাসিন্দারা। তবে কেরানীগঞ্জে কেমিক্যাল পল্লী গড়ে তোলার কাজ চলছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। বিভিন্ন তথ্য উপাত্তে দেখা গেছে পুরান ঢাকায় রয়েছে 25,000-এর বেশি রাসায়নিক দ্রব্যের দোকান বা গোডাউন, খোদ বাসাবাড়িতে রয়েছে প্লাস্টিক কারখানা আর দাহ্য পদার্থের দোকান, এর মধ্যে মাত্র 2,000-এ রয়েছে ট্রেড লাইসেন্স। পুরান ঢাকার এসব গুদামে রয়েছে গ্লিসারিন, সোডিয়াম অ্যানহাইড্রোজ, সোডিয়াম থায়োসালফেট, হাইড্রোজেন পারঅক্সাইড, মিথাইল ইথাইল, কাইটন থিনার সহ রাসায়নিক দাহ্য পদার্থ। রাসায়নিক গোডাউনের আগুনে 2010 সালের 3 জুন ভয়াবহ দুর্ঘটনা ঘটে পুরনো ঢাকায়। আগুনের লেলিহান শিখাম দোকান গুদাম আর বাসাবাড়িতে ছড়িয়ে পড়লে প্রাণ হারায় 124 জন। পানির ঢেউয়ের মতন ঘোড়ায় আগুন দেখেছে। ওই ঘটনার 8 বছর পরও প্রশাসনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে নিমতলি ও আশপাশে গড়ে তোলা হয়েছে অসংখ্য কেমিক্যাল নির্ভর প্লাস্টিক কারখানা ও গোডাউন। সিদ্দিক বাজারে প্রায় প্রতিটি বাড়িতে রয়েছে জুতা তৈরির কারখানা। জুতা তৈরির অন্যতম উপাদান দাহ্য পদার্থ সলিউশন, এসব কারখানা খুবই ঝুঁকিপূর্ণ। আবাসিক এলাকায় কেমিক্যাল ভিত্তিক কারখানার কারণে আতঙ্কিত এলাকাবাসী। একটা পরিবারের যার সন্তান বা যার বাবা মা যায় সে বলতে পারবে যে কত কষ্ট পাওয়া যায়। অন্যদিকে বারবার আবেদন সত্ত্বেও কেমিক্যাল ব্যবসার জন্য
পৃথক জায়গা বরাদ্দ না করাই হতাশা প্রকাশ করেছেন কেমিক্যাল ব্যবসায়ী সমিতির নেতারা। যে চেষ্টা করছে সেটা আসলে আমার মনে হয় 100 ভাগের মধ্যে 2 ভাগও এই কাজটা আগায় নেই। যেসব রাসায়নিক কারখানা ঝুঁকিপূর্ণ ও অবৈধ সেগুলো বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। কারখানা এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে, এটা দ্রুতই অপসারণ হওয়া উচিত। কেমিক্যাল গোডাউন না সরানোর জন্য বিভিন্ন সংস্থার গাফিলতিকে দায়ী করেছেন নগর ও পরিবেশ বিদ্রাম। শিল্প মন্ত্রণালয় কর্তৃক এই সমস্ত গুদাম এবং শিল্পকে প্রতিস্থাপন করে পরিকল্পিত জায়গায় নেওয়ার যে পরিকল্পনা ছিল সেটিও কার্যকর করা যায়নি। 2011 সালের এপ্রিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে রাজধানীর আবাসিক এলাকা থেকে রাসায়নিক ভিত্তিক কারখানা ও গোডাউন সরিয়ে কামরাঙ্গীর চর ও কেরানীগঞ্জে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে দীর্ঘদিনেও বাস্তবায়িত হয়নি সেই সিদ্ধান্ত। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। অষ্টম দিনেও নির্বিঘ্নে হজ ফ্লাইট, কোটা পূরণে 8% হজ যাত্রী প্রতিস্থাপন জানিয়েছেন ধর্মমন্ত্রী। ইয়াবা পাচার রোধে মিয়ানমার সীমান্তে কাঁটা তারের বেড়া দেবে বাংলাদেশ, আসছে গডফাদারদের মৃত্যুদণ্ডের আইন।